আনিস ভাই, আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমি জানতে চাচ্ছি, যেহেতু জানুয়ারি থেকে শিক্ষার্থীরা পরিবার আনতে পারবে না, সেক্ষেত্রে এই যে একটা মাত্র সেশন বাকি আছে সেটি হলো সেপ্টেম্বর, সেপ্টেম্বর সেশনের অবস্থাটা কী? বা আসলে বেশি অনেকেই তো চেষ্টা করবে আসার জন্য পরিবার নিয়ে, বা সেও আসার চেষ্টা করবে। প্রথমেই আমি আশ্বস্ত করতে চাই, ইউকের একটা বিশাল ইকোনমিক্স আসে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের কাছ থেকে, সুতরাং কোনো ভালো ছাত্রছাত্রীরা প্যানিকে যাবেন না। প্যানিকে পড়লে আপনারা ব্ল্যাকমেইলড হইতে পারে। ফর এক্সাম্পল, মনে করেন যে অনেক ইউনিভার্সিটি কিন্তু সেপ্টেম্বর সেশনের জন্য সিট ফিল আপ, আপনি বিভিন্ন এজেন্সির কাছে যাবেন, সারা বলবো আপনাকে অফার লেটার নিয়ে আসতেছি, টাকা পেমেন্ট করবেন, পরে দেখা যাবে আপনাকে অটোমেটিক ডেফার করবে, কারণ টাকায় আটকা পড়বে, তখন আপনার উদ্দেশ্যটা হাসিল হবে না। এই জন্য আমি বলবো, বুঝে শুনে আপনার পছন্দনীয় যে কোর্স আছে এই কোর্সে ভর্তি হন, যদি সুযোগ হয় তখন সেপ্টেম্বরে আসেন, ধীরে সুস্থে আসেন, হরান হবেন না। হরান হইলে আবার একটা আপনার ঝামেলা হইতে পারে, অধিকাংশ সময় ডেফার হওয়ার সম্ভাবনা আছে। ডেফার মানে কি? মনে করেন যে ওনারা বলবো ইন্টারভিউ দেওয়ার পরে, টাকা পয়সা দেওয়ার পরে ইউনিভার্সিটিতে এখানে আমাদের আর সিট খালি নেই, আপনারা যান অরিতে আসেন। মানে ইউনিভার্সিটির কাছে কিন্তু ফ্যামিলি নিয়ে আসবো এটা কোনো ইস্যু না, ইউনিভার্সিটির কাছে ইস্যু হচ্ছে কে আসতেছে, কী পড়ালেখা করব। হ্যাঁ, তখন আপনারা একটু জমাদারোজে পড়বে। এর জন্য বুঝে শুনে ধীরে সুস্থে আসেন, একান্তই যদি আপনার ফ্যামিলি নিয়ে আসা লাগে, শুধু মেইন টার্গেট থাকে ফ্যামিলি নিয়ে আসার জন্য, তখন স্টুডেন্ট রুট তো একমাত্র রুট না, অন্যান্য রুট আছে, অন্য রুটে আসতে পারে। সুতরাং শুধু ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবেন না, এই জন্য হুমরুক হয়েও সেপ্টেম্বর সেশন আসার কোনো যুক্তিগত আমি দেখি না। এক্ষেত্রে ফাইন্যান্সিয়াল, ইমোশনাল এবং আপনার টার্গেট মিস হইতে পারে। এখন মনে করেন সেপ্টেম্বর একটা মাত্র সেশন আছে, ঠিক না, মেজর সেশন কিন্তু সেপ্টেম্বরটা। এখন কি আসলে কোনো স্টুডেন্ট পজ পায় নাকি একবারে ফিল আপ হয়ে গেছে ইউনিভার্সিটি? না না, একবারে ফিল আপ হয়। স্টুডেন্টরা কোন কোন ইউনিভার্সিটিতে বেশি আছে, অবস্থানটা? হ্যাঁ, বাংলাদেশের স্টুডেন্টরা আসলে মনে হচ্ছে গ্রিন ইউচে আসে, আলস্টার ইউনিভার্সিটিতে আসে, হ্যাঁ হাডার্সফিল্ড ইউনিভার্সিটিতে আসে, ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ, অনেক মানে মিডিয়াম লেভেল যা ফাইন্যান্স, যে টিউশন ফিসগুলা মোটামুটি এফোর্ডেবল। এখানে কিন্তু পৃথিবীর সব দেশের, অধিকাংশ দেশে ডিমান্ড বেশি থাকে, তখন ওনারা কোটা করে দিছে। কোন ইউনিভার্সিটি কোটা ফিনিশ হয়ে গেছে অনেস্টলি এখন পর্যন্ত ঘোষণা দেওয়া হয় নাই। মনে করেন যে আলস্টার লন্ডন ক্যাম্পাস, ওদের বাংলাদেশের কোটা বিগত দুই মাস আগে পুরো হয়ে গেছে, কিন্তু এখনও একজন দুইজনকে ইন করতে পারতেছে। কী জন্য পারতেছে? হ্যাঁ, কিছু ছাত্ররা কিন্তু উইথড্র করতেছে অ্যাপ্লিকেশন, কী জন্য অন্য ভিসাতে চলে যাচ্ছে, আজকে আমি একজনের সে বলছে আসবে না। হ্যাঁ, তখন এভাবে না কিন্তু সব ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে, ইভেন আলস্টার ঘোষণা দেওয়ার পরেও ওনারা অ্যাপ্লিকেশন অ্যাসেসমেন্টে পালিয়ে রাখছে, দ্যাটস মিন কোনো ছাত্র না আসলে অন্যজনকে ইন করবে। কিন্তু সাধারণত অনেক ইউনিভার্সিটির সেপ্টেম্বর সেশন এখন প্রায় ক্লোজ পর্যায়ে। আর যারা মনে করেন পজ পাইছে, হ্যাঁ, তারা ইচ্ছা করলে চাইলে তো ফ্যামিলি একসাথে অ্যাপ্লাই করতে পারে না? ডেফিনেটলি করতে পারে, যদি মনে করেন যে আপনি এনি কাইন্ড অফ ভিসা, যৌথ অ্যাপ্লিকেশন আর করার মধ্যে তেম আইনত কোনো বাধা নেই। কিন্তু সাধারণত আমরা যারা এজেন্সি আছি বা অনেক কনসালটেন্ট, তারা বলেন যে মেইন অ্যাপ্লিকেন্ট আগে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করুক। এখানে দুইটা ফায়দা, একটা ফায়দা ইনকেস যদি অ্যাপ্লিকেন্টের ভিসা না হয়, ডিপেন্ডেন্টের অ্যাপ্লিকেশন ফিসটা মারি যাবে না, শুধু অ্যাপ্লিকেন্টে যাবে, আর অ্যাপ্লিকেন্টের ভিসা হইলে ডিপেন্ডেন্ট ভিসা 99.99 ভিসা হবেই। তো এটা মানে আপনি বলতে যাচ্ছেন অ্যাপ্লিকেশন করলে তো 4 উইকের মধ্যে ভিসা হয়ে যায়, বা 4 উইক সাধারণত মনে করেন যে অনেক সময় এক সপ্তাহ 10 দিন মধ্যে ভিসা হয়ে যায়, সময় থাকে, অনেক সময় থাকে। এখন তো ডেডলাইন কিন্তু অনেক দেরিতে আছে, জানুয়ারিতে, সুতরাং আপনারা রাশ করবেন না, রাশ করতে গেলে অনেক ঝামেলা হয়। লাইক 2 সপ্তাহের পূর্বে একজন খুব রাশ করে এমবিসি দুটিয়ে গেছে, কিন্তু ওনার প্রিভিয়াস ইমিগ্রেশন একবার রিফিউজ লিখেতে সে ভুলে গেছে, তো দেখেন রাশ করার মধ্যে কোনো ফায়দা নেই। অ্যাপ্লিকেশন ফিল আপ করতে গিয়ে সে টোটালি ভুলে গেছে, পরে আমরা অ্যাপোলজি লেটার দিছি, দেওয়ার হওয়ার পরে অবশ্য সিদ্ধান্ত দেওয়ার আগে অ্যাপোলজি লেটার দিয়ে দিছে একটা, আলহামদুলিল্লাহ ইউকেবি অ্যাপোলজি লেটার অ্যাকসেপ্ট করছে, ভিসা দিয়ে দিছে। দ্যাটস মিন রাশ করার পিছনে অনেস্টলি কোনো বালাই নাই। আপনি ছোটো করে পরামর্শটা কী দিবেন লাস্ট? ছোটো পরামর্শটা হচ্ছে, যারাই আসতেছেন স্টুডেন্ট ভিসায়, প্লিজ পড়ালেখার উদ্দেশ্য নিয়ে আসেন, কোর্স ফিনিশ করার উদ্দেশ্য নিয়ে আসেন, শুধু ফ্যামিলি নিয়ে আসবেন, এই জন্য স্টুডেন্ট ভিসার রুটটা ইউজ করবেন না, অন্যান্য রুট আছে, কোনো অনেক ভালো হবে, অন্য রুটে চলে আসেন, ওয়ার্ক পারমিট আছে, কেয়ার ওয়ার্কার আছে, রেস্টুরেন্ট আছে, এখন আবার অনেক কিছু ভিসা আছে। এজন্য তখন কী হবে, সাধারণ ছাত্রছাত্রীদের অনেক ফেসিলিটি পাবে।